everyone, welcome back to the channel. আমি দিনা and I hope কি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে সানডে, সো হ্যাপি সানডে টু অল। আজকে সানডেটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমার হাজবেন্ড আজকে বাড়িতে নেই, তো আমরা রোজকার মতো আজকে মলে যাব না। আমি আজকে সকালবেলা কল করেছিলাম বিরলা মন্দিরে যাব, খোলা আছে কিনা, তো হ্যাঁ খোলা আছে। তো আমাদের একটু দেরি হয়ে গেল, সানডে বুঝতেই পারছো, তো একটু কাজ সেরকম বিশেষ না করলেও তো একটু দেরি হয়ে গেছে। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি, তো আমরা বেরোবো। যেহেতু আজকে আমাদের সঙ্গে মাও আছে, মা, আমি, রু, দি ভাই ওদিক থেকে আর দা ভাই যাব আমরা একসঙ্গে। ওরা গাড়ি নিয়ে আসছে, আমাদেরকে এখান থেকে পিক করবে, দেন আমরা একসঙ্গে বেরিয়ে পড়ব বিরলা মন্দির যাব। এখন 5:25 মতো বাজছে, তো একটু আগে বেরোনোর ইচ্ছে ছিল। এখন 4:30 সময় বিরলা মন্দির খুলে যাচ্ছে, 9টা অবধি রাত্রি খোলা থাকছে, এই ইনফরমেশনটা আমি কালেক্ট করেছি আজকে। তো যাই হোক, এর আগে একদিন গেছিলাম, গিয়ে দেখছি বন্ধ। তো রু খুব কান্নাকাটি করেছে, তো আজকে যখন খোলা পেয়েছি তো অবশ্যই যাব, যাচ্ছি। তোমরাও থাকো আমার সঙ্গে, ওয়াচ করতে থাকো ভিডিওটা, আশা করছি ভালোই লাগবে। আর আজকে সানডেটা ডেফিনেটলি অন্যরকম হতে চলেছে। ভেতরে বিরলা মন্দিরের ভেতরে ভিডিও একদমই করতে দেয় না, মোবাইল সুইচ অফ করে তারপরে আমাদেরকে ঢোকায়, তো সেখানে করতে পারবো না। বাড়ি থেকে যতটুকু করা যায় ততটুকু ডেফিনেটলি শেয়ার করবো, আর বেরিয়ে যতটুকু করা যায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তুমি সবাইকে হ্যাপি সানডে উইশ করবে না? হ্যাপি সানডে। ওকে, ফুলে গেছিল, ফুলে না ফুলে আমার প্রথম গানের প্রথম কথায় তোমায় খুঁজি, আমার হৃদয় ভরা গানের মাঝে তোমায় খুঁজি। গানে গল্পে আড্ডায় আমরা পৌঁছে গেছিলাম বিরলা মন্দিরে। অনেকদিন পর বিরলা মন্দিরে পৌঁছে এত আলো জ্বলছে মন্দিরে, বেশ ভালো লাগছিল। আরও ভালো লাগছিল দেখে ওখানে অনেক লোকজন এসেছিলেন, এটা দেখে আরও বেশি ভালো লাগছিল। দেখো মন্দিরের গায়ে কী সুন্দর কারুকার্য করা রয়েছে, দেখে ভাবছিলাম যারা এগুলো করেছিলেন কত বড় শিল্পী তারা। খুব ভালো লাগছিল, তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে আমার। দেখো নীল আকাশ ওপরে আর সামনে আলো জ্বলছে, মন্দিরটা দেখো দেখতে কি ভীষণ ভালো লাগছিল। ভেতরে তো অ্যালাউ ছিল না, ভেতরে দেখাতেও পারতাম না। আমরা উঠেছিলাম ওপরে অনেক আশা নিয়ে যে অনেকক্ষণ টাইম আমরা পরিবারের সঙ্গে কাটাবো, মন্দির দর্শন করব খুব ভালোভাবে, কিন্তু সেটা আর হয়ে উঠল না। মন্দিরে গেলাম, খুব ঝটপট করে মন্দির দর্শন করি আমাদেরকে বার করে দেওয়া হলো। দেখতে পাচ্ছ আমরা আবার বাড়ির পথে রওনা হয়ে গেছিলাম, ওখান থেকে আমরা ডিরেক্টলি দিভার বাড়িতেই পৌঁছেছিলাম। আজকে তোমরা দেখতে পেলে আমরা বিরলা মন্দির রিচ করলাম, তোমাদের সঙ্গে খুব সুন্দর করে শেয়ার করা আমি স্টার্ট করেছিলাম। ও মাই গড, দেখতেই তো পেলে কি অবস্থা, পুরোপুরি ঢোকাচ্ছে, ঢোকালো দিয়ে তারপরে বার করে দিল, মানে খুব তাড়াতাড়ি, ভালো করে ঠাকুর দর্শন করতেও দিচ্ছে না। আর আমি ওদেরকে কল করেছিলাম, যখন জিজ্ঞেস করেছিলাম মন্দির খোলা আছে কিনা, তখন আমাকে ওরা বলেই নি যে ওখানে বসতে দেওয়া হবে না, ওখানে জাস্ট একটুখানি ভিজিট, মানে দর্শন করে ঠাকুর বার করে দেওয়া হচ্ছে। কত বয়স্ক লোক যাচ্ছেন, ওখানে বাচ্চারা যাচ্ছে, তাদের তো কত কষ্ট, অতগুলো সিঁড়ি ভেঙে ওপরে ওঠা, তারপরে বসতে না দিলে ভাবো কতটা কষ্ট হয়। তো তোমরা যারা বিরলা মন্দির ভিজিট করবে ভাবছো, তাদেরকে বলে রাখি ওখানে কিন্তু বসতে দেওয়া হচ্ছে না, জাস্ট যাচ্ছে, খুব ভুড়ো পাড়া করে ঢোকাচ্ছে, আবার খুব তাড়াতাড়ি করে, মানে বেশিক্ষণ মানে দাঁড়িয়ে একটু প্রণাম করতেও দিচ্ছে না ঠিকঠাক করে, তাড়াতাড়ি করে বার করে দিচ্ছে, যান 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 চলে যান চলে যান, এরকম করছে, মানে খুবই বাজে লাগলো। এত কষ্ট করে একটা সানডে গেলাম, পুরো সানডেটা তো নষ্ট হয়েই গেল। আর রু ছোট বেবি, ও খুব কষ্ট পেয়েছে, কাঁদছিল, খুব কাঁদছিল,
তারপরে উবেরে আজকে একটা প্রচন্ড বাজে ইনসিডেন্ট হলো, মানে যেদিন বাজে হয় দেখবে পরপর মানে বাজেই হতে থাকে, গাড়ি বুক টুক করা হয়েছে, 3 জন তো আপনারা, এতজন কেন, এসব নিয়ে খুব ঝামেলা হলো। যাই হোক, তারপরে নেক্সট গাড়ি বুক করতে একটু প্রবলেমই হলো, তারপরে ঠিক করলাম যে তাহলে সনুদের ওখানেই চলে যাই, তো সনু মানে দিভার বাড়িতে, তো দিভার বাড়িতে চলে গেলাম। আর তোমাদের সঙ্গে আজকে একটা বিগ নিউজ শেয়ার করার রয়েছে, তো সেজন্য শেয়ার করছি। সেটা হচ্ছে, অনেক দিন ধরে তোমাদেরকে আমি বলেছি যে আমার ক্যামেরা কোয়ালিটি বাজে, আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করব, মানে ক্যামেরা কোয়ালিটিটা ভালো নয় আর আমিও কিছু অ্যারেঞ্জ করতে পারছিলাম না। তো ফাইনালি আই গট মাই নিউ ক্যামেরা, এটা গণপতি বাপ্পার যেদিন পুজো ছিল সেদিনকেই অর্ডার করা হয়েছিল, নেক্সট ডেতে চলে এসেছে, বাট এটা ফাইনালি আজকে আমি হাতে পেয়েছি। তো বিড়লা মন্দির থেকে ডিরেক্টলি আমরা দিভার বাড়িতে পৌঁছে গেছিলাম, ওখানে ক্যামেরাটা আমি দেখছিলাম, দেখা শুরু করেছি, তারপরে সোনু এলো আর কি। তো সোনু এসে তো ঝামেলা শুরু করে দিয়েছে, বলছে না আজকে থাকতেই হবে, আজকে থাকতে হবে, আমার হাজব্যান্ড আজকে নেই আর কি, কলকাতায় ট্যুরে গেছে, বাইরে রয়েছে। তো এবার আমি বলছি না, কালকে তো রুয়ের ক্লাস রয়েছে, মানডে সারাদিন পড়াতেও হবে, কি করে হবে, মানে ও প্রচণ্ড মানে ইয়ে করছে, জেদ করছে, না থাকতেই হবে, মানে শুনছে না, কি করব, অত জোর করে ধরলে মানাও বলতে পারি না। তারপরে আমি আবার এখন বাড়িতে এসেছি, দেখতেই পাচ্ছো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি বাড়িতে রয়েছি। তো বাড়িতে এলাম, কিছু জিনিসপত্র তো নেওয়ার থাকে, তো রুয়ের বইপত্রই বেসিক্যালি নিলাম, আর আমার ল্যাপটপটা ক্যারি করছি না, কারণ সোনুর ওখানে বড় স্ক্রিন রয়েছে, তোমার ওখানে ওর সমস্ত সেট আপ থাকে রয়েছে, তো ওখানে আমি নিজে শুধু আমি আমার স্পিকার বক্সটা নিয়ে নিয়েছি, তাহলেই হয়ে যাবে। তো ক্যামেরা তোমাদের সঙ্গে ডেফিনেটলি দেখাবো, এখনই হয়তো নতুন ক্যামেরায় ভিডিও করতে পারবো না, কারণ ওখানে অনেক কিছু ফিচার্স রয়েছে, আমাকে ওটা ভালো করে দেখতে হবে, ঘাঁটতে হবে, তারপরেই হয়তো আমি ভিডিও করতে পারবো, হয়তো কিছুদিন টাইম লাগবে, ততদিনই পূর্ণ আমার ক্যামেরা যেটা রয়েছে মানে মোবাইল, মোবাইলের ক্যামেরা, এটাতেই তোমরা দেখতে পাবে, অনেক আমাকে সাথ দিয়েছে আমার পুরনো মোবাইলের ক্যামেরা। তো চলো এরপরে এখন আমাদের সোনু খাবার অর্ডার করছে, আজকে যেহেতু সানডে, ও তো অনেক খুশি হয়ে গেছে আমরা থাকবো, তো এখন দিভার বাড়িতে আমি যাচ্ছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, মানে কালকের দিনটা, কালকে আবার চলে আসবো সন্ধেবেলা, তাও তো জিনিসপত্র লাগে, রু ছোট বেবি ওরও কিছু নিতে হয়, তো চলো এখন যাই। আর একটা কথা যেটা তোমাদের বলতে আমি ভুলে গেছি, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমার এই ক্যামেরাটা আমাকে মা গিফট করলো, বাপি যখন ছিল তখন বাপি আমাকে ক্যামেরাটা দিতে চেয়েছিল অনেকবার, তো আমি নিইনি, কারণ আমার ইউটিউবে যা কিছু সেট আপ ছিল সমস্ত বাপি আমাকে দিয়েছিল, ল্যাপটপ থেকে আরম্ভ করে বা এত, আমার আগে আলোর খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল, বাট আমার এখানে আমার বাড়িতে একটু কিছু ইলেকট্রিসিটির প্রবলেমের জন্য ওটা আমি এখন আর ইউজ করি না, পুরোপুরি বন্ধ করে রেখেছি, বাট ওগুলো অনেক এক্সপেন্সিভ ছিল, তো একসাথে সমস্ত কিছু যখন আমি ইউটিউব স্টার্ট করেছিলাম বাপি আমাকে সমস্ত কিছু দিয়েছিল, তো অত কিছু নিয়েছিলাম, তারপরে আমি আর ক্যামেরাটা নিতে চাইনি, কারণ ক্যামেরাটা বুঝতে পারছো এগুলো খুব এক্সপেন্সিভ হয়, আর নেবোই যখন সেটা তো একটু এক্সপেন্সিভ, মানে ভালোর দিকেই নেবো, এক্সপেন্সিভ মানে আমি যেটা বলতে চাইছি ভালোই নেবো, তো মানে একটু বেটার কোয়ালিটি নিয়ে তো লাভ নেই, অনেকটাই ভালো নেবো, সেজন্য আমাকে অনেক বলেছিল, তাও বাপি তখন আমি নিইনি, তো সেজন্য আমাকে মাই এটা গিফট করলো, থ্যাংকস টু মা। তো এইটাই তোমাদেরকে বলার ছিল। কার 360 বছর বয়স লাইট, এই শোন না কাটবে না, ওই খাবার গুলো এনে এরকম বেঁকে গেছে, ও এমন ও ঘুড়ি, এই সানডে ডিনার, এই খোল না প্যাকেট গুলো খোল, হ্যাঁ খুলবি না আমি দেখাবো, এই যেটা আমাদের স্যালাড কাটার কেটে রাখা রয়েছে যেটা দিভাই অ্যারেঞ্জ করেছে, আর এগুলো সব এসছে বিভিন্ন জায়গা থেকে, এটা হচ্ছে হ্যাংলা থেরিয়াম, এটা হচ্ছে আউথ, আর এটা কোথা থেকে এসছে আমি জানি না, খোল তাড়াতাড়ি খোল প্যাকেটগুলো খোল, কালকে হারুর যে টুকটা করেছিল রেখেছিল খুব ভালো খেয়েছি আমি, আমার পেট ভরে গেছে, আমাকে আর দিস না প্লিজ, খাচ্ছে বাবা রু আজকে নিজে নিজে ট্রাই করছে, এটা কি শোনো এটা কি, গুড মর্নিং এভরিওয়ান, কালকে অতই আমি একটা ডিনারের পর আর ব্লগটা এন্ড করতে ভুলেই গেছিলাম, তারপরে আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে আড্ডা দিচ্ছিলাম, রাত্রিরে যখন শুতে গেছিলাম
তখন মনে পড়েছিল। আরে ব্লগটা তো এন্ড করাই হলো না, তো কালকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও। যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আশা করছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরবো। টিল দেন স্টে পজিটিভ অ্যান্ড বিউটিফুল, বাই বাই।